নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালটি নারায়ণগঞ্জ শহরের 117/1 ইশাখা রোড খানপুর এলাকায় অবস্থিত। বাংলাদেশ জাপান মৈত্রীর প্রতীক হিসাবে 1986 খ্রিস্টাব্দে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ও নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি আলহাজ নাসিম ওসমানের প্রচেষ্টায় টার্নকি ভিত্তিতে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি স্থাপিত হয় 1984 থেকে 85 খ্রিস্টাব্দ অর্থবছর। হাসপাতালটি 22 অক্টোবর 1986 খ্রিস্টাব্দে উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। তৎকালীন জাপান সরকারের অনুদান ছিল 28 কোটি টাকা, বাংলাদেশ সরকারের অনুদান ছিল 5 কোটি 53 লাখ টাকা। হাসপাতালটি নির্মাণে মোট ব্যয় হয় 33 কোটি 53 লাখ টাকা। ১৯৮৭ থেকে ১৯৮৮ সালে হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। প্রথমে 200 শয্যা হিসেবে, পরবর্তীতে 2013 সালের সেপ্টেম্বরের 2 তারিখে 300 শয্যায় উন্নীতি করা হয়। বর্তমানে 500 শয্যার কাজ চলমান রয়েছে। হাসপাতালের জায়গার উপর নির্মাণ করা হয়েছে একটি মসজিদ।